মানুষের স্বাস্থ্য পরীক্ষায় নিয়মে বদল, হাসপাতালে গেলেন না, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা, উল্টে ইডি অফিসে এসে তার স্বাস্থ্য পরীক্ষা করলো তিন সদস্যের চিকিৎসক দল, আর এই নিয়ম বদলেই প্রশ্ন উঠেছে কেমন আছেন কুন্তল। যদিও চিকিৎসকরা কেউই এ বিষয়ে মুখ খুলতে চাননি, আর এসবের মধ্যেই কুন্তলকে নিয়ে রাজনৈতিক তরজা চরমে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নানা দাবি ও অভিযোগ খতিয়ে দেখছে ইডি। চাকরি দেওয়ার নামে কারা কারা টাকা তুলেছেন, এই প্রশ্নের উত্তরে প্রায় নতুন নতুন নাম নিচ্ছেন হুগলির ধৃত যুব তৃণমূল নেতা, যা ধন্দে ফেলছে ইডির গোয়েন্দাদের। সূত্রের খবর, বিভিন্ন সময় কুন্তলের বিভিন্ন রকম বয়ান তদন্তকারীদের সামনে ধোঁয়াশা তৈরি করছে। এবার ধোঁয়াশা তৈরি হলো যুবনেতার শারীরিক অবস্থা নিয়ে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কেমন আছেন, তাঁর শারীরিক অবস্থা কিরকম, আর এই সংশয়ের নেপথ্যে রয়েছে রুটিনে ব্যতিক্রম। এদিন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, উল্টে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে তিন সদস্যের চিকিৎসক দল সিজিও কমপ্লেক্সে আসেন। কুন্তলের স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল সোয়া ১১টা নাগাদ আসেন চিকিৎসকরা, মিনিট ১৫ পর তারা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান। কুন্তলের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে চিকিৎসকরা কোনো মন্তব্য করতে চাননি। কুন্তলের স্বাস্থ্য পরীক্ষায় কেন নিয়মে বদল, কুন্তল কি হাসপাতালে যেতে চাননি, নাকি ইডির হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি, উঠে আসতে থাকে এমন নানা প্রশ্ন। চাকরি দেওয়ার নামে প্রার্থীদের থেকে প্রায় ১৫.৫ কোটি টাকা তুলেছেন কুন্তল ঘোষ। হুগলির যুব তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। কুন্তলের গ্রেফতারির পর ব্যাংশাল আদালতে ইডির আইনজীবীও দাবি করেন, তদন্তে দেখা গেছে ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে, টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন কুন্তল ঘোষ। এহেন যুবনেতার সঙ্গে যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী শায়নী ঘোষের ছবি প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক বিতর্কের পারদ চড়ছে। হুগলির যুবনেতা অবশ্যই, ওর সাথে আমার নানান জায়গায় ছবি আছে, আপনারা প্রত্যেকে এটার সাক্ষী যে আমি যখন যেখানে যাই বা আমরা যখন যেখানে যাই আমাদের সঙ্গে লক্ষ লক্ষ লোক যাদেরকে হয়তো আমরা চিনি না তাদেরও ছবি থাকে। তার মানে এই না যে আমাদের সঙ্গে যাদেরই দেখা হয় তাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট আমরা আগে পাই, আগে ইন্টেলিজেন্স দিয়ে তাদেরকে পুরো তার হিস্ট্রি জিওগ্রাফি চেক করে আমরা কাজ করি। যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদের চাকরি চলে যাচ্ছে, এরা তাদের পরিবার নিয়ে হাঁটতে হাঁটতে কালীঘাটের দিকে যাবে। চাকরি তো ফেরত তারা পাবে না, আর চাকরি ফেরত পাক সেটা আমি চাইবো না। আমি চাইবো টাকাগুলো যাতে ফেরত আসে, সেজন্য তারা কালীঘাটের দিকে যাক। কালীঘাটে অনেক দুটো বাড়ি আছে যেখানে ৭৫% টাকা গেছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির এক সপ্তাহের মধ্যে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল দল, কিন্তু গ্রেফতারির এক সপ্তাহ পরেও কুন্তলের বিরুদ্ধে এখনো বহিষ্কারের পথে হাঁটেনি তৃণমূল। ভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রত্যেকের জায়গা থেকে আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি যে হাজার হাজার ছেলে মেয়েদের চোখের জল যারা ফেলেছেন তাদের বিচার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার অধিকারও কারোর নেই। অবশ্যই হবে, যতক্ষণ না সুপ্রিম ভার্ডিক্ট বেরোচ্ছে আমরা তো কাউকে দোষী দাগিয়ে দিতে পারি না। তদন্তে যা যা বেরোবে, যা যা ডিসিশন নেওয়ার, অন্তত কুন্তল ঘোষকে বা যে কোনো যুব নেতাকে, আমি যুব সভানেত্রী আপনাদেরকে বলতে পারি, সেফগার্ড করার মতো কোনো নিজস্ব পার্সোনাল ইন্টারেস্ট আমাদের কাছে। নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার খেলায় আসল মাথার নাগাল পেতে কুন্তল শান্তনুর মতো শাসক নেতার এজেন্টদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায় ও বিতন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আবাস ১০০ দিনের কাজের পর এবার মিড ডে মিলের অনুসন্ধানে কেন্দ্রীয় দল, ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে। কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা আপনারা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা মিড ডে মিল নিয়ে যে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সেই কারণেই কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা যারা ইতিমধ্যেই অনুসন্ধানে এসছে কলকাতা বিমানবন্দরে, ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছেন। আর আপনারা ইতিমধ্যে জানেন যে আবাস দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় দল যারা এসছেন তা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় দল। এবার রাজ্যে মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে ১১ জনের প্রতিনিধি দল। মিড ডে মিলের হাল থেকে ফান্ডের অনুসন্ধান, ৪ জেলায় যাওয়ার কথা কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের, একেবারে পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। এবং ৪ জেলার যেই সফর তারা শুরুই করবেন উত্তর ২৪ পরগনা দিয়ে, এমনটাই খবর রয়েছে। আরে বাথরুম ছোট না।
রাজ্যে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে পৌঁছালো কেন্দ্রীয় প্রতিনিধি দল। যে প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন উত্তরাখণ্ড কৃষি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান অনুরাধা দত্ত। তার নেতৃত্বে 11 সদস্যের টিম আপাতত নিউটাউনের একটি হোটেলে এসে পৌঁছেছে। এখান থেকে আগামী 7-8 দিন তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে চষে বেড়াবেন। প্রাথমিকভাবে ঠিক রয়েছে যে 4টি জেলায় তারা যাবেন, যার শুরুটা সম্ভবত উত্তর চব্বিশ পরগনা দিয়ে হতে চলছে, সেরকমটাই কিন্তু সূত্রের খবর। মূলত মিড ডে মিল সংক্রান্ত সমস্ত কিছু তারা খতিয়ে দেখবেন। রাজ্য সরকারের তরফে মিড ডে মিলের টাকা স্কুলগুলিতে কীভাবে পৌঁছয়, যে ফান্ড কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন সময় আসে তার সঠিক ব্যবহার হয় কি না, মিড ডে মিলের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন তারা নিয়মিত টাকা পান কি না, এক্ষেত্রে নিয়ম মেনে টাকা পয়সা ব্যবহার করা হয় কি না, সকল মিড ডে মিল সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন হয় কি না, এবং যাদের জন্য মিড ডে মিল অর্থাৎ স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রী তারা পুষ্টিজনিত যে সমস্ত প্যারামিটার রয়েছে সেগুলি সঠিকভাবে মেনে তারা মিড ডে মিল পান কি না, এবং মিড ডে মিলের বিরুদ্ধে যে সমস্ত বিষয়গুলি সামনে এসেছে গত কয়েক মাসের মধ্যে সেই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখবেন। এই কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা জেলায় জেলায় যাবেন আগামী কয়েকদিন, 9 দিন তারা রাজ্যে থাকছেন, প্রাথমিকভাবে সেরকমটাই ঠিক রয়েছে, এবং তারপর একের পর এক জেলাতে তারা যাবেন এবং স্কুলে স্কুলে এবং ব্লক স্তরে তারা একাধিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, সেরকমটাই কিন্তু ঠিক রয়েছে। সন্দীপন গুপ্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে যখন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা মিড ডে মিলের একাধিক যে অভিযোগ সামনে এসেছে তা খতিয়ে দেখতে এসেছেন, আর এই মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচের অভিযোগ নিয়ে বাগযুদ্ধ একেবারে তুঙ্গে উঠেছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই আবহেই আজ মিড ডে মিল পরিষেবা খতিয়ে দেখতে, যেমনটা শুরুতেই আপনাদের জানালাম, যে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় দল। মমতা ব্যানার্জি যদি একটা মৃত পরিবারকে সাহায্য করে সেটা অর্থনৈতিক অপরাধ। একটা পরিবারের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, একটা ভিকটিমের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, একটা মৃতের পরিবার, আহতর পরিবার, নিহতর পরিবারের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, এই অপরাধ আমাদের সরকার 1000 বার করবে। কথা নয় বকটুইতে মিড ডে মিলের টাকা থেকে দেওয়া, মানবিক কারণে কাউকে কিছু করতে হয় সেটার জন্য মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড আছে। মিড ডে মিলের টাকা অন্য খাতে খরচের অভিযোগ নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে ফের তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির সংঘাত। ফের বাগযুদ্ধে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। মিড ডে মিল পরিষেবা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। এই আবহেই বকটুই নিয়ে এই বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপি দাবি করছে, কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের তহবিল থেকেই বকটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার। হত্যাকাণ্ডের 3 দিনের মাথায় গত বছর 24 মার্চ বকটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতিতেই নিহতদের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছিল। শুক্রবার ফেসবুকে 2টি চেকের ছবি পোস্ট করে বিজেপির বীরভূমের সভাপতি ধ্রুব সাহা লেখেন, আবার সামনে চলে এলো বকটুইয়ের ঘটনায় যে সমস্ত মানুষগুলিকে আর্থিক সহায়তা করা হয়েছিল সেই টাকাও কেন্দ্রীয় স্কিম মিড ডে মিল থেকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই 2টি চেকের ছবিও পোস্ট করেছেন বিজেপির জেলা সভাপতি মিহিলাল শেখের নামে রয়েছে চেক 2টি। ঘটনাচক্রে বকটুই হত্যাকাণ্ডেও নিহতের পরিবারের এক সদস্যের নাম মিহিলাল শেখ। বিজেপি নেতার পোস্ট করা চেকের ছবিতে দেখা যাচ্ছে সেটিতে জয়েন্ট বিডিওর অফিসের জন্য বরাদ্দ মিড ডে মিলের কথা লেখা আছে। আরো কয়েকটি চেকের ছবি টুইটারে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে আবার বানিরুল শেখ, সোনা শেখের নামে দুজনের চেকের ছবি পোস্ট করেছেন তিনি। এই 2টি চেকেও একইভাবে মিড ডে মিলের কথার উল্লেখ রয়েছে। মিড ডে মিলে যদি সুদের টাকা সঞ্চিত হয় সেই টাকা দিয়ে ভালো ভালো প্রোটিনযুক্ত খাবার বাচ্চাদের দেওয়ার কথা, ভালো ভালো থালা বাটি কিনে দেওয়ার কথা, সুন্দর করে রান্নাঘর, ইউরিনাল, ল্যাট্রিন, পানীয় জলের ব্যবস্থা করার কথা, সেই টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর কম্বল বিতরণ করার কথা, মুখ্যমন্ত্রীর সভায় গাড়িতে লোক আনার জন্য পেমেন্ট করার কথা, দুয়ারে সরকারের মাইক্রোফোন প্যান্ডেলের বিল, মাছ মাংস, গলদা চিংড়ির বিল মেটানোর কথা নয়। বিরোধী দলনেতা বোধহয় কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন এরকম একটা ভাবছে, তার কারণ এই যে মিড ডে মিলের অডিট হবে না কি হবে সেটা উনি কি করে বলে দিচ্ছেন আর উনি কি করে বলছেন আমি জানি না। বকটুই হত্যাকাণ্ডের পর 1 বছর কাটতে চললেও বিতর্ক পিছু ছাড়ছে না। বিটন চক্রবর্তী ও অনিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ। ম্যাক্সেসাই পুরস্কার প্রাপ্ত লাদেখার শিক্ষা সংসদ
সোনম ওয়াংচুককে গৃহবন্দী করে রাখার অভিযোগ, আর তারই ইনস্টিটিউটে গৃহবন্দী রাখার অভিযোগ তুললেন সোনম। যদিও অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি তাকে শুধু খারদুংলাতে 5 দিনের অনশন করতে বাধা দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অভিযোগ করেছেন সোনম ওয়াংচুককে আবহাওয়া পরিবর্তনের বিপদ ও ষষ্ঠ তপশিলে লে লাদাখের অন্তর্ভুক্তকরণের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। চলতি বছরেই কি হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হবে? আশার কথা শুনিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ, তবে এখনই কোনো রেক আনা সম্ভব হচ্ছে না। বউবাজারে 9 মিটার অংশের কাজ শেষ হলেই হাওড়া থেকে স্প্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করা যাবে বলে জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কাজ শেষ, কিন্তু ইচ্ছে থাকলেও এখনই চালু করা যাচ্ছে না হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। পথে কাঁটা বউবাজার, মেট্রোর কাজের জন্য একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই এলাকা। একের পর এক বাড়িতে ফাটল দেখা গেছে, তার জেরে বউবাজারে 9 মিটার অংশে মেট্রোর কাজ থমকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো চালাতে গেলে সল্টলেক সেন্ট্রাল পার্কের কারশেড থেকে আনতে হবে রেক। বউবাজারে কাজ শেষ না হলে তা সম্ভব নয়, সেই কারণেই কাজ শেষ হলেও পরিষেবা এখনই চালু করা যাচ্ছে না। সিন্স আওয়ার ডিজাইন রিকোয়ারমেন্ট ইজ 2 মিনিটস বিটুইন 2 ট্রেনস intermediate ventilation shaft at Subodh Malik Square. So, you know, like we had some problem because of the prevailing soil condition at that location. Now, we were trying to improve the ground by conventional grouting method, but that is not working 100%. It is still giving us problem. হাওড়া ময়দানে একটা শ্যাফ্ট রয়েছে, কিন্তু সংকীর্ণ এই শ্যাফ্ট দিয়ে মেট্রো রেক নামানো সম্ভব হচ্ছে না, তাই বউবাজারের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আশার কথা চলতি বছর ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।